চোলাই কারবার বন্ধ করতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বিভিন্ন ব্লক এলাকায় যেই চোলাই মদের কারবার চলছে, সেই কারবার যাতে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়, তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব পৌরোহিত্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, মহকুমার শাসক সহ বিভিন্ন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ অন্যান্যরা। কিভাবে আরও বেশি জায়গায় চোলাই কারবার বন্ধ করা যায়, আরও পুলিশি নজরদারি কিভাবে বাড়ানো যায়, চোলাই কারবারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আরও বেশি শাস্তি নিয়ে আজকের বিশেষ বৈঠক। পুলিশের সমস্ত সিনিয়র অফিসাররা, আমাদের এক্সাইজের সমস্ত সিনিয়র অফিসার, আর আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মানে ডিএম এডিএম থেকে স্টার্ট করে সবাই এসডিও সবাই ছিল। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেন কোনোই ইনসিডেন্ট ইলিসিট লিকারের অথবা চোলাই মদের যেন কোনোই না হয় আমাদের জেলাতে, সেইভাবেই আমরা এগোচ্ছি। আর আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার, পুলিশ হোক, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন হোক, এক্সাইজ হোক, উদ্দেশ্যটা কমন সবার, তো সবাই যেন একভাবে কোঅর্ডিনেশনে কাজ করে। আগেও করা হয়েছে, কিন্তু যেহেতু কিছু কিছু নতুন অফিসাররা আমাদের জয়েন করেছেন, এসডিও প্রধান সাহেব আসলে নতুন নিয়েছেন, এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট সাহেবেরও খুব দিন হয়, তাই জন্য আবার আমরা এক কোঅর্ডিনেশন মিটিংটা করেছি। তো আবার আজকে এই ক্লাসটা দেওয়া হচ্ছে, সবার আমরা ইনফরমেশান আবার শেয়ার করেছি, কন্টিনিউস এই মেকানিজমটা কাজ করছি, সবসময় আমরা করবো। প্লাস ইলেকশন দিয়ে একটা বিশেষ হাজার দাবি থাকে, সেটাও চালানো হবে। আর আমরা এনশিওর করবো যেন ইনসিডেন্ট কোনোই না হয় কোনোই ভালো আমাদের এখানে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বঙ্গের খবর।